গত কয়েকদিন থেকে দেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিছু জেলার দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঠিক কবে নাগাদ কমতে পারে এবং আজকে কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আজকের আবহাওয়ার বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মমসুংঘ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে সে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এর ফলে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে